Assalamualaikum. Nirjon Shemi Lifestyle Blog Channel থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি আমার মেয়ের পড়ার টেবিলটা একটু ডেকোরেশন করে নিয়েছি। তো স্টাডি টেবিল খুব সহজে ডেকোরেশন অর্গানাইজেশন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইমের যে প্লেটগুলো আছে সেগুলোতে একটু মনের মাধুরী মিশিয়ে রং করে নিচ্ছি। জাস্ট আমি আমার মতো করে নিচ্ছি, কোনো ডিজাইন আসলে এখন এই মুহূর্তে মাথায় নেই, যেটা মাথায় আসছে করে ফেলছি এই আর কি। তো আমি তিনটা ওয়ান টাইমের প্লেটে করব, একটাই করে নিয়েছি। তো এটা হচ্ছে সেকেন্ড। তো আপনারা চাইলে আমার মানে আমি যে আইডিয়া শেয়ার করেছি মানে যেভাবে পেন্ট করেছি আপনারা চাইলে আপনাদের কাছে যদি ভালো লাগে সেভাবে করতে পারেন। তো প্রথমে দেখতেই পেরেছেন আমি হলুদ কালার দিয়েছি, তারপরে হচ্ছে অরেঞ্জ কালার দিচ্ছি। তো আমি আমার আসলে পছন্দ মতো করে নিচ্ছি। আর আমি যে অনেক বেশি ভালো আঁকতে পারি এরকম কিন্তু না, আমি এরকম কিন্তু প্রফেশনাল না, আর মানে কোনো জায়গা থেকে কিন্তু শিখিও নি। জাস্ট আমি আমার নিজের মতো করে একটু টুকিটাকি একটু করে নেই আর কি, আঁকা আঁকি এই আর কি। তো দেখতে পেরেছেন আপনারা খুব সিম্পলভাবেই কিন্তু আমি ডিজাইন করে নিয়েছি। তো অনেকে জানতে চায় আমি কখন এই কাজগুলো করি, কখন সংসারে রান্নাবান্না করি, কখন মেয়েকে পড়াই। তো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার অবস্থা খারাপ। আসলে যদি ইচ্ছা থাকে মানুষের তাহলে কিন্তু সময় বের করাটা অনেক বেশি টাফ না। তো এই কাজটা যখন করছি আমি কিন্তু রান্নাবান্না শেষ করেই করছি। আর হচ্ছে আমার বাচ্চারা আমার আশেপাশেই থাকে আমি যখন কাজ করি। তো আগে দেখা যেত আবদুল্লাহকে ঘুম পাড়িয়ে কাজ করতাম, তো এখন যেহেতু একটু বড় হয়েছে বেশিক্ষণ কিন্তু সে ঘুমায় না, তো অল্প সময়ে ঘুমায়। তো আমি যখন কাজ করি ওদেরকেও হাতে ধরিয়ে দেই, ওরাও আঁকা আঁকি করে, রং করে, ঘরদোর একটু নোংরা হয়, নষ্ট হয় এই আর কি। তো পরবর্তীতে আবার গুছিয়ে নেই, একটু কষ্ট করেই করতে হয়। আমরা যে কাজই করি না কেন আমাদের কিন্তু কষ্ট ছাড়া সফলতা আসবে না। তো যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে এসেছি তো কিছুটা স্বপ্ন নিয়েই এসেছি, আর স্বপ্ন পূরণ করতে হলে কষ্ট পরিশ্রম তো করতেই হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই তো আমি প্লেটগুলো পেন্ট করে নিয়েছি। আর ওয়ান টাইমের এই প্লেটগুলো চাইলে কিন্তু আপনারা এভাবে করে রং করে দেয়াল সাজাতে পারেন, অনেক বেশি ভালো লাগে দেখতে, অনেক কিউট লাগে। তো ওয়ান টাইমের এই প্লেটগুলোতে আপনারা অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারেন, আমি অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করেছি। তো এখন হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিলটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো পড়ার টেবিলটা আমি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে সব বই খাতাগুলো আমি পুরো টেবিলটা খালি করে নিচ্ছি। আসলে বাচ্চাদের পড়ার টেবিল গুছিয়ে রাখাটা কিন্তু অনেক মুশকিল, বাচ্চারা কিন্তু যেহেতু ওরা নিজে এখনও সব কিছু এরকমভাবে গুছাতে পারে না, সব কিছু মায়ে দেরি করে দিতে হয়, সেজন্য একটু গুছিয়ে রাখাটা মুশকিল হয়ে যায়। তো এটা হচ্ছে আরএফএলের একটা ডাইনিং টেবিল। তো আগে কিন্তু এই টেবিলেই আমরা খাওয়া দাওয়া করতাম যখন আমার ডাইনিং টেবিল কেনা হয়নি। তো এখন এটা আমি অন্য একটা রুমে রেখে দিয়েছি, মেয়ে পড়াশোনা করে। আর এখন আমি একটা ওড়না বিছিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার লেহেঙ্গার একটা ওড়না। তো ওড়নাটা অনেক বেশি সুন্দর, এটা কিন্তু আমি হাতের কাজে নিজেই করেছি, চারিদিকে লেস লাগিয়েছি, তারপরে পুঁতি দিয়ে হাতের কাজ করেছি, পুরো লেহেঙ্গাতেই করেছি। তো এখন লেহেঙ্গাটা আছে আমার কাছেই কিন্তু পরা হয় না, ওই রকম রেখে দিয়েছি। আর হচ্ছে এখন আমি উপরে একটা টেবিলের উপরে রানার বিছিয়ে দিলাম, আর লেহেঙ্গার যে ওড়নাটা বিছিয়েছি ওড়নার উপরে রানাটা এত বেশি ভালো লাগছিল, মানে অনেক বেশি ফুটে উঠেছে জিনিসটা, তো খুবই ভালো লাগছে দেখতে। আর এখন এই অর্গানাইজার বক্সটা আমি ডিআইওয়াই করেছিলাম, আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন। তো এই অর্গানাইজার বক্সটা বানানোর পরে আমার কিন্তু অনেক বেশি হেল্প হচ্ছে, মানে পুরো টেবিলটাই জায়ফা বই খাতা মানে এদিক সেদিক মানে ছড়িয়ে ছিটিয়ে রাখতো, এখন হচ্ছে সব কিছু আমি এই বক্সটার মধ্যেই রেখে দেই। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের অর্গানাইজার বক্স নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারেন,
অথবা আপনারা অনেক অর্গানাইজার বক্স কিনতে পাওয়া যায় বই রাখার জন্য, সেরকম কিনে নিতে পারেন, অনেক হেল্পফুল। তো এখানে আমি একটা বক্স নিয়ে নিলাম, কিছুদিন আগে আমি এটা DIY করেছিলাম, তো এখন আমি এই কাজে ব্যবহার করছি। আমার মেয়ের যত রং পেন্সিলগুলো আছে, তো রং পেন্সিলগুলো আমি এটার ভিতরে রেখে দিয়েছি, আর এখন একটা ট্রেতে রেখে দিচ্ছি। তো আর কিছুদিন আগে যে কলমদানি বানিয়েছি সেটাতে আমি সব পেন্সিল, তারপরে হচ্ছে কলম সব কিছু রেখে দিলাম, তো হাতের কাছে রেখে দিলাম। আর বাচ্চাদের কলম পেন্সিল যে কত রকমের হারায় এটা আর বলে শেষ করা যাবে না। তো যখন পড়তে দেই, এই পড়তে বসছে, এই হারিয়ে ফেলেছে। তো এরকম আমার মেয়ের হয় আপনাদের সাথে হয় কিনা জানাবেন। তো পেন্সিল বক্সটাতে আমি ওর কাটার, তারপরে হচ্ছে রাবারগুলো রেখে দিয়েছি। তো সব কিছু একটু গুছিয়ে নিলাম, আর এখন এখানে একটা মানি প্লান্ট গাছ রেখে দিচ্ছি। তো সব কিছুতেই গাছ রেখে যদি সাজানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। গাছ দিয়ে ঘর সাজালে অন্যরকম একটা সৌন্দর্য, আর গাছের সৌন্দর্যের কাছে যত আপনি দামি দামি শোপিস কিনেন না কেন, গাছের সৌন্দর্যের কাছে কিন্তু সব কিছু হার মানবে। তো আমি যখন ডেকোরেশন করছিলাম, জাইফা চশমা এনে রেখে দিয়েছে, এই চশমাটা ওর খুবই পছন্দের, তো এটা এনে রেখেছে, এটা ওর পড়ার টেবিলেই রাখতে হবে। এখন হচ্ছে আমি যে গাছটা রেখেছি, এই গাছের উপর আমি কিছু কালারফুল পাথর দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য। আর আমি যে ওয়ান টাইমের প্লেটগুলো দিয়ে ম্যাট তৈরি করে নিয়েছি, ওয়াল ম্যাটগুলো, এখন আমি এখানে লাগিয়ে দিব দেয়ালটাতে। তো আমি আমার হাজব্যান্ডকে একটু বললাম আমাকে হেল্প করার জন্য। তো ওয়ালে আমি কিন্তু কোনো তারকাটা বা পেরেক কিছুই মারতে হয়নি, এগুলো আমি জাস্ট গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে গ্লু গান দিয়ে লাগানোর পরে। এই তো লাগিয়ে নিলাম, আর এখন আমি যে সেলফটা লাগিয়েছি ওয়ালে সেটা একটু আমার পছন্দ মতো একটু সাজিয়ে নিচ্ছি। দইয়ের পাত্র দিয়ে আমি যে প্লান্টারটা বানিয়েছিলাম, তো সেটাতে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে এখানে রেখে দিলাম, আর দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে আমার এই, মানে দইয়ের পাত্র দিয়ে তারপরে যেইটা বানিয়েছি এটা কিন্তু সবাই পছন্দ করেছে আমার বাসার, মানে সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর মোবাইলের যেহেতু ফ্ল্যাশ লাইটটা জ্বালানো সেজন্য এটা দেখতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না আসলে। তো এখন আমি ক্যান্ডেল রেখে দিচ্ছি। গোছানো সুন্দর পরিপাটি টেবিলে বসে পড়তে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার মেয়ে যেহেতু কেজিতে পড়ে, তো ওর চাহিদা প্রয়োজন মতোই আমি ওর পড়ার টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। পড়ার টেবিলের এক সাইডে আমি জাইফার ব্যাগ রেখে দিলাম।
তো ব্যাগটা এখানে পড়ার টেবিলেই থাকে, আর পড়ার টেবিলটা যেহেতু বেশ বড় তো ব্যাগটা রাখলেও কিন্তু জাইফা বসে খুব সুন্দরভাবে পড়ালেখা করতে পারে। আর এই পড়ার টেবিলটার পাশেই হচ্ছে আমি আমার সেলাই মেশিনটা রেখেছি। তো আমি যখন সেলাই করি বা অন্য কোনো কাজ করি, মেয়েকে এখানে পড়তে বসিয়ে ওর পাশে আমার সেলাই মেশিনটা রেখে কিন্তু আমি কাজ করতে পারি। তো খুব বেশি যে সেলাই করি সেরকম না, নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো সেলাই করে থাকি আমি। আমার তারপর আমার মেয়ের ড্রেসগুলো কিন্তু নিজেই সেলাই করি। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার সাথেই থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ। এই ধরনের ভিডিও আমি আরও শেয়ার করব, তো সেজন্য আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।